টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার টিলাবাজার ও বাপুর বাজারের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইরানি থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। দীর্ঘ প্রায় দু ঘন্টার পথ অবরোধ থাকার পর ঘটনাস্থলে ছুটে যায় স্কুল ইন্সপেক্টর বেনি মাধব চক্রবর্তী। তিনি ছাত্রছাত্রীদের আশ্বাস দেন জেলা শিক্ষা আধিকারিক এই ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তারপরেই শিক্ষক বিভাস দত্তের বদলির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আশ্বাসে ছাত্রছাত্রীরা পথ অবরোধ মুক্ত করে নেয়। দুইজন আছে বোধহয়, একটা সম্ভবত 22 বর্ষ হয়েছে, একজনকে এখানে নেওয়া হয়েছে আরেকজন দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু নিশ্চয়ই অন্য স্কুলের স্বার্থে বোধহয় নেওয়া হয়েছে। তো এটা সরাসরি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কন্ট্রোলে, ওনার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি এসেছি। উনি কালকে আসবেন, উনি এসে তাদের সঙ্গে কথা বলবেন। এবং সমস্যা তো আমরা যা টিচার আছে ছাত্রদের স্বার্থে, আমরা সবাই ছাত্রের স্বার্থে, যেখানে যাতে ছাত্রদের কোনো কিছু বিঘ্ন না হয়, তো এটাই তাদের সমস্যা, যাতে সমাধান অবশ্যই হবে। আমি এসিউরেন্স দিচ্ছি কাজ স্যার আসবেন, ওনার রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি এসেছি। আমি কী লিখিত দেবো, আমি তো বলছি কালকে উনি আসবেন, এর আগ পর্যন্ত টিচার তো থাকবেই, টিচার থাকবেন অবশ্যই। ভিউরো রিপোর্ট, ভয়েস 18।